বাধারঘাটের ফায়ার সার্ভিস কমপ্লেক্সে নবনির্মিত ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ছিলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়িকা মিমি মজুমদার সহ দপ্তরের অধিকর্তা সহ অনেকেই। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুল এ সর্বপ্রথম। আগামী দিনে ত্রিপুরা সহ বহিরাজ্যের ছেলেমেয়েরাও এই স্কুলে অনুশীলন করতে পারবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। শুধু আমাদের সিভিল ডিফেন্সের যারা ছেলেমেয়েরা তারাই শুধু ট্রেনিং নেবেন না, বাইরের থেকেও, শুধু আমাদের রাজ্যেরই না, যখন এই বিষয়টা আরও আপ টু ডেট হবে, ফ্যাকাল্টিও যদি ভালো হয়, যারা ভালো করে আরও ট্রেনিং দিতে পারবে, এবং আলাদা আলাদা বিষয় থাকবে, ড্রাইভার থেকে আরম্ভ করে ফায়ারম্যান কীভাবে করবে, আরও যারা আপনাদের বিভিন্ন যে বিভাগীয় এক একজনের এক একটা দায়িত্ব থাকে, তাদেরকে যে আমি বলবো যে স্পেশালিস্ট যারা ট্রেনিং দেবেন, সেই যদি খবরটা মানুষের জানে অন্যান্য রাজ্যে, তারাও কিন্তু এখানে পাঠাবে এই ট্রেনিং নেওয়ার জন্য। আমরাও দেখব তাদের যদি বাইরের থেকে আসে ওদেরকেও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। ত্রিপুরায় ছিল না কোনো ফায়ার অ্যাক্ট, আইন কানুন বলতে কিছুই ছিল না, কিন্তু বর্তমান সরকার রাজ্যে ফায়ার অ্যাক্ট তৈরি করেছেন বলে এদিন দাবি করেছেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি আরও বলেন যে বিগত দিনে মানুষ জানত ফায়ার ডিপার্টমেন্ট নাকি রাজনীতির আখড়া, কিন্তু এই সময়ে তা বদলে গিয়েছে। আমি গর্বিত, আমি দপ্তরের মন্ত্রী বলেও দাবি করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। আমরা সর্বপ্রথম ফায়ার অ্যাক্ট তৈরি করেছি, যেটা বিগত দিনে ছিল না, কোনো ফায়ার দপ্তরের কোনো নিজস্ব আইন কানুন ছিল না। আমরা এই ফায়ার দপ্তরকে কিভাবে আরো আধুনিক টেকনোলজি দিয়ে, আধুনিক ইকুইপমেন্ট দিয়ে এটাকে সাজানো যায়, অর্থাৎ মানুষকে বাঁচানো যায়, মানুষের সম্পত্তিকে বাঁচানো যায়, সেই ধরনের চেষ্টা প্রতিদিন আমরা প্রতিদিন সেই আলোচনা করছি। আমাদের ফায়ার দপ্তর, আমরা শুনেছি এটা নাকি একটা রাজনীতির আখড়া ছিল, এটাকে রাজনৈতিক হিসাবে ব্যবহার করা হতো, আসলে কিন্তু সেটা না। অনেকেই বলে থাকে বা অনেকেই বলতো এটাকে, এবং সেই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই সেটাকে রাস্তায় সেই রাস্তায় নিয়ে হাঁটতো তারা, কিন্তু আজকে কিন্তু সেটা নয়। ফায়ার দপ্তরের প্রতিটি কর্মী, ফায়ার দপ্তরের প্রতিটি আধিকারিক আজকে কিন্তু সেই জায়গায় নেই, কারণ ফায়ার দপ্তর এমন একটা দপ্তর, যারা এই দপ্তরে কাজ করছে, আমি বলবো আমি গর্বিত যে আমি এই দপ্তরে একজন মন্ত্রী, যে দপ্তরের প্রতিটি স্টাফ তারা মানুষের ধন সম্পত্তি, মানুষের জীবনকে রক্ষা করার জন্য নিজের জীবনকে তারা বলিদান দিতে প্রস্তুত। এদিনের অনুষ্ঠানে ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদারও। 2018 সাল থেকে রাজ্যে এই দপ্তরের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা একটি বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। এদিন এই বইয়েরও প্রশংসা করেছেন তিনি। ওনাকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যে এই রকম ধরনের একটা বই অতীব সুন্দরভাবে দ্য অ্যাচিভমেন্টস that our government and Tripura government has done from 2018 ফায়ার সার্ভিসের যে যে অ্যাচিভমেন্টস গুলো, যে যে টার্গেট গুলো সেরা ওরা সম্পন্ন করেছে, এই বইটার মধ্যে খুব বিশদভাবে এটা পুরোটা বিশ্লেষিত আছে। কেননা আমরা জানি যারা ফায়ার সার্ভিসে চাকরি করে, ওরা কিভাবে ডিজাস্টারের মধ্যে মাঠে নেমে কিভাবে কাজ করে, নট অনলি ফায়ার, আপনারা বলুন ফ্লাড বলুন, যে কোনো, যেভাবে আমরা ডকুমেন্টেশনটা দেখলাম, যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ওরা সাংঘাতিক পরিমাণে শ্রম দেয় নিজের জীবনকে বাজি রেখে। রাজ্যে নির্মিত এই স্কুলে শুধুই রাজ্যের সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবীরাই প্রশিক্ষণ নেবে না, এই স্কুলে আসতে পারবে বহিরাজ্যের সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবীরাও। বলা যায় রাজ্যের উন্নয়নে এক নয়া পালক যুক্ত হয়েছে এই ট্রেনিং স্কুলের উদ্বোধনের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।